হ্যালো বন্ধুরা, আমি রাজা, তোমরা দেখছো। তুমি যদি অনলাইন মার্কেটিং করো বা তুমি যদি অনলাইনে তোমার নিজের প্রোডাক্ট সেল করো, তাহলে তোমার এটা জানা প্রয়োজন বা এটা জানা দরকার যে অনলাইন মার্কেটিংয়ের জন্য বা অনলাইনে নিজেদের প্রোডাক্ট সেল করার জন্য যত বেশি সংখ্যক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করবে তোমার প্রোডাক্টগুলো বা তোমার জিনিসগুলো, তত বেশি সংখ্যক সেল হবে বা তুমি তোমার নিজের প্রোডাক্টগুলো তত বেশি সেল করতে পারবে। তোমরা হয়তো অনেকেই ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে তোমাদের প্রোডাক্টগুলোকে সেল করো, কিন্তু তোমরা এটা জানলে অবাক হয়ে যাবে, আমি 5 বছরে আমার প্রোডাক্ট যত পরিমাণ সেল করেছি আমার কাস্টমারকে, তার 1/4 আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকেই সেল করেছি। যারা অনলাইন মার্কেটিং করে বা অনলাইনে নিজেদের প্রোডাক্ট সেল করে, তাদের মধ্যে বেশিরভাগ জনই শুধুমাত্র হোয়াটসঅ্যাপেতেই তাদের প্রোডাক্ট সেল করে বা বিক্রি করে, কারণ তাদের প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপেতেই এত বেশি পরিমাণ সেল হয়ে যায়, তাদের আর প্রয়োজনই পড়ে না অন্য কোনো প্ল্যাটফর্মেতে তাদের প্রোডাক্টগুলোকে সেল করার বা বিক্রি করার। এই ভিডিওতে তোমাদের আমি শেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপেতে তোমরা তোমাদের প্রোডাক্টগুলোকে সেল করবে। হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের ব্যাপারে পুরো ধারণা তোমরা এই ভিডিও থেকে পাবে। তার সাথে এই ভিডিওতে তোমাদের আমি হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের ব্যাপারে এমন কিছু গোপনীয় ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেখাবো যেগুলো তোমাকে কেউ কখনো বলবে না, কেউ কখনো তোমাদের শেখাবে না। তাই ভিডিওটার সম্পূর্ণটা তোমরা ভালোভাবে দেখো। ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে নিয়মিত দেখো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাদের কাছে অনুরোধ করছি নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী দিনে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোকে দেখার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না। তাই অবশ্যই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী দিনে যে প্রয়োজনীয় ভিডিওগুলো আসবে সেগুলোকে দেখার জন্য। বন্ধুরা, হোয়াটসঅ্যাপে ব্যবসা করার জন্য বা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য তোমাদের প্রয়োজন পড়বে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের। তোমরা যে সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করো, সেই অ্যাপটিতে যে কাজগুলো তোমরা করো, সেই প্রত্যেকটি কাজ এবং সেই প্রত্যেকটি সেটিংস হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপেতেও রয়েছে। তার সাথে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপেতে অনেক কিছু এক্সট্রা সেটিংস এবং এক্সট্রা অপশান রয়েছে। সেই এক্সট্রা সেটিংসগুলো এবং এক্সট্রা অপশানগুলো তোমার হোয়াটসঅ্যাপে ব্যবসা করার জন্য এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য অনেক কাজে লাগবে বা অনেক সাহায্য করবে সেই কাজগুলোকে করে নি। গুগল প্লে স্টোরে তোমরা এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি পেয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে তোমরা খুব সহজে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। এবার আসি হোয়াটসঅ্যাপে কী পদ্ধতির মাধ্যমে ব্যবসা করা হয় বা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করা হয়। হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য বা হোয়াটসঅ্যাপে নিজেদের প্রোডাক্ট সেল করার জন্য দুটো মাধ্যম বা দুটো পদ্ধতির ব্যবহার করা হয়। সেই দুটো পদ্ধতি বা সেই দুটো মাধ্যমের মধ্যে প্রথম মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে বা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট। প্রথম যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইটার সম্পর্কে তোমরা অনেকেই জানো। তুমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করতে পারো আর সেই গ্রুপে তোমার প্রোডাক্টগুলো বা তুমি যে জিনিসগুলোকে বিক্রি করছো সেই জিনিসগুলোকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের কাছে সেল করতে পারো, তাদের কাছে প্রতিদিন আপডেট দিয়ে তোমার প্রোডাক্টগুলোকে বা তোমার জিনিসগুলোকে বিক্রি করতে পারো। এখানে দ্বিতীয় যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট, এই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টও ঠিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মতনই। হোয়াটসঅ্যাপে একটি ব্রডকাস্ট তৈরি করার জন্য সর্বপ্রথম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মতনই একটি গ্রুপ তৈরি করতে হয়। শুধুমাত্র এখানে তফাত হচ্ছে ব্রডকাস্ট তৈরি করার জন্য যে গ্রুপটা তুমি তৈরি করবে সেই গ্রুপটা তুমি শুধু নিজেই দেখতে পারবে। সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপে যারা যুক্ত রয়েছে তারা কেউ সেই গ্রুপটাকে দেখতে পারবে না। কিন্তু যখন তুমি সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে মেসেজ করবে তখন সেই মেসেজগুলো সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে যারা যুক্ত রয়েছে তাদের কাছে পার্সোনাল মেসেজ হিসাবে যাবে। তুমি যদি কাউকে পার্সোনাল মেসেজ করো হোয়াটসঅ্যাপেতে, তার কাছে যেরকমভাবে মেসেজগুলো যায়, তুমি হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে যে মেসেজগুলো যা করবে সেই মেসেজগুলো তার কাছে পার্সোনাল মেসেজ হিসাবে যাবে। সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপে যারা যুক্ত থাকবে
তারা কিন্তু তোমার সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপটাকে দেখতে পাবে না। তুমি যখন সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য মেসেজ করবে বা মেসেজগুলো আপডেট দেবে বা তোমার প্রোডাক্টগুলোকে আপডেট দেবে, সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপে যারা যুক্ত রয়েছে তাদের কাছে তোমার মেসেজগুলো আলাদা আলাদা পার্সোনাল মেসেজ হিসাবে তাদের কাছে পৌঁছে যাবে। তুমি যদি হোয়াটসঅ্যাপে কাউকে পার্সোনাল মেসেজ করো, যেভাবে তার কাছে মেসেজগুলোকে পৌঁছায় ঠিক সেভাবেই তুমি হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে মেসেজ করো, আর যারা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপে যুক্ত রয়েছে তাদের কাছে পার্সোনাল মেসেজ হিসাবে চলে যাবে। এই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলোকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি আলাদা করে ভিডিও আসবে, সেই ভিডিওতে আমরা এগুলোকে নিয়ে আরও বেশি কথা বলবো। তোমরা এতক্ষণ ধরে যেগুলো জানলে বা তোমরা এতক্ষণ ধরে যেগুলো শিখলে এগুলো তোমরা কম বেশি অনেকেই জানো। এবার আসি আসল বিষয়ের দিকে। হোয়াটসঅ্যাপেতে তোমার প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য বা হোয়াটসঅ্যাপে তোমার জিনিসগুলোকে বিক্রি করার জন্য তুমি একটি হোয়াটসঅ্যাপের ব্রডকাস্ট তৈরি করলে বা হোয়াটসঅ্যাপের একটি গ্রুপ তৈরি করলে, কিন্তু সমস্যা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে বা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কাদের যুক্ত করবে, তোমার প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য বা তোমার প্রোডাক্টটাকে সেল করার জন্য কাদেরকে কাস্টমার হিসাবে তোমরা যুক্ত করবে। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপে যে ব্রডকাস্টটা তুমি তৈরি করবে বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা তুমি তৈরি করবে, সেই হোয়াটসঅ্যাপে ব্রডকাস্টে বা হোয়াটসঅ্যাপের গ্রুপে প্রচুর সংখ্যক কাস্টমারের প্রয়োজন, কারণ তুমি প্রতিদিনই নতুন নতুন প্রোডাক্ট বা নতুন জিনিস হোয়াটসঅ্যাপে বিক্রি করার জন্য পোস্ট করবে। এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে যদি দু চারজন যুক্ত থাকে বা দু চারজন অ্যাড থাকে, তারা তোমার থেকে কিন্তু প্রতিদিনই তোমার প্রোডাক্টটা কিনবে না। হয়তো কোনো একদিন তোমার থেকে প্রোডাক্টটা কিনে নেবে, কিন্তু তারা প্রতিদিনই তোমার থেকে প্রোডাক্ট কিনবে না। তাই তোমার প্রয়োজন প্রচুর সংখ্যক কাস্টমার যারা তোমার ব্রডকাস্টে বা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। যদি তোমার হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে বা যদি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর সংখ্যক কাস্টমার যুক্ত থাকে বা প্রতিদিন প্রচুর সংখ্যক নতুন নতুন কাস্টমার তোমার হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়, তাহলেই কিন্তু তোমার প্রোডাক্টটা প্রতিদিনই সেল হবে, প্রতিদিনই তোমার জিনিসগুলোকে প্রচুর সংখ্যক বিক্রি করতে পারবে। তাই আমাদের প্রয়োজন এমন একটি পদ্ধতি তৈরি করা, যে পদ্ধতির মাধ্যমে তুমি হোয়াটসঅ্যাপে যে ব্রডকাস্টটা তৈরি করেছো বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা তৈরি করেছো, সেই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে বা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেন প্রচুর সংখ্যক কাস্টমার এসে তোমার ব্রডকাস্টে বা তোমার গ্রুপে যেন যুক্ত হয়। তার সাথে এটা মনে রাখতে হবে যে পদ্ধতিটা আমি তৈরি করছি সেই পদ্ধতিটা যেন প্রতিদিন আমি ব্যবহার করতে পারি। এর কারণে তুমি হোয়াটসঅ্যাপে যে ব্রডকাস্টটা তৈরি করলে বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা তৈরি করলে, সেই গ্রুপে বা সেই ব্রডকাস্টে প্রতিদিনই যেন প্রচুর সংখ্যক কাস্টমার এসে তোমার হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারে। এই পদ্ধতিটা কী আর তোমরা এই কাজটাকে কীভাবে করবে, এটাই তোমাদের সাথে এখন শেয়ার করব বা তোমাদের এখন বলবো। এই পদ্ধতিটার কথা যারা জানে তারা কিন্তু কখনোই তোমার সাথে এই পদ্ধতিটা শেয়ার করবে না বা তোমাকে এই পদ্ধতিটা বলবে না। আমি তোমাদের সাথে এই পদ্ধতিটা শেয়ার করছি বা তোমাদের বলছি, তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও, আর আমাদের এই ভিডিওটাতে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক সেই পদ্ধতিটা কী। তোমরা অনেকেই ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক পেজ বা ফেসবুকের যে গ্রুপ রয়েছে বা ইনস্টাগ্রাম যেটা রয়েছে, সেখানে তোমাদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য সেল পোস্ট করো। আমি যদি এখানে শুধুমাত্র ফেসবুক মার্কেট প্লেসের কথা বলি, তোমরা যখন ফেসবুক মার্কেট প্লেসে তোমাদের প্রোডাক্টগুলো বা তোমাদের জিনিসগুলো বিক্রি করার জন্য সেল পোস্ট করো, সেই সেল পোস্ট থেকে অনেকজন মেসেজ করে। তোমার সেই সেল পোস্টটা থেকে যদি 100 জন মেসেজ করে, সেই 100 জনের মধ্যে হয়তো একজন তোমার থেকে সেই প্রোডাক্টটা কেনে বা তোমার থেকে সেই প্রোডাক্টটা পারচেস করে। সেই 100 জনের মধ্যে যে ব্যক্তিটি বা যে কাস্টমারটি তোমার থেকে প্রোডাক্টটা কিনলো বা তোমার থেকে প্রোডাক্টটা পারচেস করলো, সে কিন্তু তোমার কাছে একজন ভ্যালুয়েবল কাস্টমার। কারণ তোমাকে সে ব্যক্তিগতভাবে চেনে না, তোমাকে সে ব্যক্তিগতভাবে জানে না, তারপরেও তোমার উপর বিশ্বাস করে সে তোমার কাছ থেকে প্রোডাক্টটা কিনেছে বা তোমার থেকে প্রোডাক্টটা পারচেস করেছে। এর জন্য অনেক বেশি চান্স থেকে যাবে পরবর্তী দিনে সে তোমার থেকে আরও প্রোডাক্ট নিতে পারে। তাই অবশ্যই তাকে তোমার হোয়াটসঅ্যাপের ব্রডকাস্টে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করবে। এবার বাকি থেকে গেল 100 জনের মধ্যে 99 জন যারা তোমার থেকে প্রোডাক্টটা কিনলো না বা তোমার থেকে প্রোডাক্টটা পারচেস করলো না। তুমি যদি এই 99 জনকে ঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু এই 99 জনই পরবর্তী দিনে তোমার আরও যে প্রোডাক্টগুলো রয়েছে বা আরও যে জিনিসগুলো তোমার রয়েছে যেগুলোকে তুমি সেল করছো, সেগুলোকে কিন্তু তারা নেবে।
এই 99 জনকে তোমাকে এবার তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টে যুক্ত করতে হবে। 100 জনের মধ্যে যে 99 জন তোমার থেকে প্রোডাক্টটা কিনলো না বা তোমার থেকে পারচেস করলো না প্রোডাক্টটা, তারাও কিন্তু তোমার কাছে যথেষ্ট ভ্যালুয়েবল, কারণ তোমার এই প্রোডাক্টটা তারা কিনতে চায় না বা এই প্রোডাক্টটা তাদের পছন্দ নয়। এর মানে এটা নয় যে তারা প্রোডাক্ট কিনতেই চায় না বা প্রোডাক্ট নিতেই চায় না। তোমাদের শুধুমাত্র যে কাজটা করতে হবে, এই 99 জনকে নিয়ে গিয়ে তোমার হোয়াটসঅ্যাপের ব্রডকাস্টে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে হবে। তাহলেই তুমি যখন প্রতিদিনই নতুন নতুন প্রোডাক্ট আপডেট দেবে হোয়াটসঅ্যাপে, তারা প্রতিদিনই কোনো একটি প্রোডাক্ট তাদের মধ্যে কোনো একজন নিশ্চয়ই কিনবে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে, যে সমস্ত ব্যক্তিগুলি বা যে সমস্ত কাস্টমারগুলি তোমার থেকে তোমার প্রোডাক্টটা কিনলো না বা তোমার থেকে তোমার প্রোডাক্টটা পারচেস করলো না, তাদের কাছে গিয়ে যদি তাদের ব্যক্তিগত বা তাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ নম্বরটা তুমি চাও, তাহলে তাদের মধ্যে বেশিরভাগজনই তাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ নম্বর বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমাকে দেবে না। এর কারণ হচ্ছে সে তোমাকে চেনে না, সে তোমাকে জানে না, তোমার উপর বিশ্বাস করতে পারবে না। তুমি যদি জানতে চাও সে সমস্ত ব্যক্তিগুলির থেকে কীভাবে খুব সহজে তাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ নম্বরটি নিয়ে নেবে বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি তুমি নিয়ে নেবে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যে পরবর্তী ভিডিওটা আসবে হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের ওপর, সেই ভিডিওটা তোমায় দেখতে হবে। সেই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। সেই ভিডিওটা দেখার জন্য এক্ষুনি নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে তোমাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর ভিডিওটাতে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রেখো। বাই বাই।